এক টাকা দিয়ে কোনো ব্যবসা যদি একসাথে শুরু করে একটা ব্যবসা যদি শুরু করে সেটাকে বলা হয় অংশীদারি কারবার ওই ব্যবসাটাকে তাহলে কি এক বা ততাধিক ব্যক্তি মূলধন দিয়ে মানে টাকা দিয়ে যদি একটা ব্যবসা শুরু করে সেটাকে বলা হয় অংশীদারি কারবার মানে ওই ব্যবসাটাকে বলা হয় অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস ঠিক আছে এবার এই ক্ষেত্রে ব্যবসায় লাভ লস সব হবে এবার লাভ বা লস্কান যখন হবে সেই ক্ষেত্রে টাকাটা পাবে বা টাকাটা দিতে হবে সেটা কিভাবে তারা পাবে বা দিতে হবে যদি কিছু টাকা লাভ হয় সেটা কিভাবে তারা ভাগ করে নেবে বা যদি কিছু টাকা লস হয় তাহলে সেটা কিভাবে ভাগ করে নেবে সেইটা আমরা বলছি এটা তিনটে ভাগে ভাগ করা একটা হচ্ছে যে সমান ভাগে ভাগ করেন নেবে সমান সমান ভাগে ভাগ করে নেয় লাভটাকে লাভ যত টাকা হচ্ছে নম্বর কি দু তারা মূলধনের অনুপাতে মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেয় মূলধনের অনুপাতে মানে কি দেখা গেল এ দিল চার হাজার টাকা কোন ব্যবসায় আর বি দিল তিন হাজার টাকা ঠিক আছে এক বছর পরে তাদের লাভ হলো এক হাজার চারশো টাকা ঠিক আছে এই টাকাটা এ আর বি কে কত টাকা পাবে কিভাবে বার করবে মূলধনের অনুপাতে প্রথমে এই যে মূলধন এ দিচ্ছে আর বি দিচ্ছে এদের অনুপাতটা প্রথমে বার করব ঠিক আছে এবার আমরা অনুপাতের ভা অনু আনুপাতিক ভাগ হার বার করতে পারি কি হবে এর ক্ষেত্রে কি হবে আনুপাতিক ভাগ হার এর ক্ষেত্রে কি হবে এবার এ কত এক হাজার চারশো টাকার থেকে এইটার সাথে এটা গুণ করে দিতে হবে তাহলে যেটা বেড়াবে সেটাই হচ্ছে এ পাবে আর এর আনু বিয়ের আনুপাতিক ভাগারের সাথে এই চোদ্দশো টাকা গুণ করে দিলে যেটা হবে সেটাই হয়ে যাবে বি পাবে ঠিক আছে এই টাকাটা লাভও হতে পারে আবার লসও হতে পারে ব্যবসায় দু মূলধনের অনুপাতে যদি বলে তাহলে এইভাবে বার করতে হবে আর সমান ভাগে ভাগ করা মানে দুই যত টাকা লাভ হবে তাকে দুই দিয়ে ভাগ করে নিয়ে বা তিন দিয়ে ভাগ করে নিয়ে যতজন টাকা দেবে সেই নাম্বারে ভাগ করে নিয়ে আমরা বার করব কে কত টাকা করে পাবে আর তিন নম্বর হচ্ছে যে কোনো একটা চুক্তির ভিত্তিতে ভাগ হবে চুক্তির ভিত্তিতে মানে গেল তিন বন্ধু মিলে একটা বাস বাস কিনেছে কিনেছে ঠিক আছে টাকা দিয়ে একটা একটা বন্ধু ড্রাইভারের কাজ করছে দুটো বন্ধু কন্ট্রাক্টরের কাজ করছে ঠিক আছে এবার যেই বন্ধুটা ড্রাইভারের কাজ করছে সে দেখা গেল কিছু পরিমাণ টাকা তাকে এক্সট্রা দেওয়া হচ্ছে আর আর যে বন্ধুগুলো দেখা গেল কন্ট্রাক্টারের কাজ করছে তাদের একটু কম দেওয়া হলো মানে আগে থেকে একটা চুক্তি বেঁধে দেওয়া হলো যে এ এত টাকা বেশি পাবে এ তার থেকে একটু কম পাবে আর বাকি টাকাটা তার মূলধনের অনুপাতে বা সমান ভাগে ভাগ করে নেবে এই রকম কিছু বলে দেওয়া থাকবে তার একটা কি কোনো চুক্তির ভিত্তিতে কোনো চুক্তির ভিত্তিতে তাহলে টাকাটা কিভাবে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে সমান ভাগে ভাগ করা হতে পারে একটা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করা হতে পারে একটা হচ্ছে কোনো চুক্তি ভিত্তিতে ভাগ করা হতে পারে ঠিক আছে এবার এই অংশীদারি কারবারকে দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগে কি কি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মিশ্র একটা হচ্ছে সরল একটা হচ্ছে সরল অংশীদারী কারবার একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার সরল অংশীদারি কারবারটা কি এই ক্ষেত্রে যে কজন মিলে একটা ব্যবসা শুরু করছে তারা সবাই একই সময়ের জন্য টাকা দিচ্ছে তারা যদি এক বছরের জন্য একটা ব্যবসা শুরু করে সবাই এক বছরের জন্য তিন বন্ধু মিলে বা তিনজন মিলে যদি কাজটা শুরু করছে একটা ব্যবসা শুরু করছে তারা দেখা গেল এও যদি টি বছরের জন্য দিচ্ছে এও টি বছরের জন্য এও টি বছরের জন্য বা টি সময়ের জন্য একই সময়ের জন্য দিচ্ছে আর মিশ্র অংশীদারি কারবারের জন্য দেখা গেল যে এরা আমার সময়টা আলাদা আলাদা দেখা গেলো এ একটা ব্যবসা শুরু করেছে ঠিক আছে এ ব্যবসা শুরু করার এক মাস পরে সে বি কে বললো যে সে ব্যবসাটা শুরু করবে কিন্তু তখন দেখা গেলো বি ব্যবসাটা ওর সাথে শুরু করলো টাকা দিয়ে তখন তাহলে কি এ আমার বারো মাসের জন্য দিচ্ছে টাকাটা এক বছরের জন্য একটা ব্যবসা শুরু করছে তাহলে এ আমার বারো মাসের জন্য দিচ্ছে আর বি তখন কি এক মাস পরে যেহেতু শুরু করেছে তাহলে এগারো মাসের জন্য করছে ঠিক আছে তাহলে এইগুলো আগে তোমরা জেনে রাখবে যে অংশীদারি কারবারের মূলধন বা যে পরিমাণ লাভ হচ্ছে বা লস হচ্ছে সেটা কিভাবে ভাগ করে নেওয়া হয় আর অংশীদারি কারবার কয় প্রকার একটা হচ্ছে মিশ্র একটা হচ্ছে সরল সরলের ক্ষেত্রে সবাই একই সময়ের জন্য দেয় আর মিশ্রর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন টাইমের জন্য হচ্ছে সবাই একই সময়ের জন্য নয় ঠিক আছে তোমরা বুঝতে কোথাও অসুবিধা থাকলে বলো তো কোথাও বুঝতে পারোনি এই চুক্তির ভিত্তিটা বুঝতে পেরেছো তোমরা চুক্তিটা কি জিনিস তোমাদের সবার কাছে বই আছে তো সবাই বই খোলো দেখি দেখি কোথাও না পারলে বলবে আমাকে দেখো একের দাগে কি বলছে বলছে আমি আর ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা আর পঁচিশ হাজার টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছর পরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি কে কত টাকা লাভাংশ পাবে লাভ্যাংশ পাবে মানে কত টাকা পাবে ওই লাভের মধ্যে থেকে ঠিক আছে তাহলে আমি আর মালা কত টাকা ব্যবসা আমাদের লাগিয়েছে পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা তাহলে প্রথমে লাভ্যাংশের অনুপাতটা বার করতে হবে ও আর একটা জিনিস যদি কোথাও কিছু বলা না থাকে যে তারা কিভাবে টাকাটা ভাগ করে নেবে তখন তোমরা মনে রাখবে সেটা লাভ্যাংশের অনুপাতেই সেটা নিতে হবে লাভ্যাংশের অনুপাতে সেটা নিতে হবে ভাগ করে দিতে হবে যদি কিছু বলা না থাকে এই ক্ষেত্রে দেখো কিছু বলা নেই যে তারা কিভাবে টাকাটা ভাগ করে নেবে তাহলে এখানে আমাদের লাভ্যাংশের অনুপাতে এটা ভাগ করে নিতে হবে এই মূলধন সরি মূলধনের অনুপাতে মূলধনের অনুপাতে ভাগ করে নিতে হবে দেখো তাহলে আমি ও আমার বন্ধু মালা মূলধনের অনুপাত কত কে কত টাকা দিয়েছে পনেরো হাজার টাকা টাকা লাভ কত টাকা হয়েছে ব্যবসায় লাভ হয়েছে কত টাকা ছ হাজার আটশো ষোলো হাজার আটশো তাহলে কে কত টাকা পেয়েছে কিভাবে পাবো এটা মূলধনের অনুপাতে আমরা এ করে নেব ভাগ করে নেব তাহলে আমি পেয়েছি ষোলো হাজার আটশো এটা কত হচ্ছে নিচে আট তিনের আট অংশ ঠিক আছে মালা পেয়েছে ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো তোদের কোথাও অসুবিধা থাকলে বলো আমাকে পরেরটা যাই পরেরটাই কি বলছে দেখো বলছে প্রিয়ম সুপ্রিয়া আর বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা আর পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল কিন্তু বছর শেষে তাদের তিন হাজার টাকা লোকসান হল কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে এটা আগেরটার ক্ষেত্রে লাভ হয়েছিল এটার এটার ক্ষেত্রে লস হয়েছে একইভাবে এখানে কিছু বলে দেওয়া নেই তাহলে মূলধনের অনুপাতে কে কত টাকা দেবে লোকসানের জন্য সেটা আমাদের বার করতে হবে তাহলে প্রথমে কি করব এদের মূলধনের অনুপাতটা বার করব তাহলে প্রিয়ম সুপ্রিয়া আর বুলু অনুপাত পনেরো হাজার দশ হাজার পঁচিশ হাজার ঠিক আছে তাহলে লোকসান কত টাকা হয়েছে ব্যবসায় লোকসান হয়েছে তিন হাজার টাকা ঠিক আছে তাহলে প্রিযাম কত টাকা দেবে প্রিয়মকে দিতে হবে তিন হাজার গুণ এদের আনুপাতিক ভাগ হার নশো টাকা সুপ্রিয়াকে দিতে হবে ছশো টাকা আর বুলুকে দিতে হবে পনেরোশো টাকা বুঝতে পেরেছ তোমাদের কোথাও অসুবিধা থাকলে আমাকে বলো আগে আগেরটার ক্ষেত্রে লাভ হয়েছিল এইটার ক্ষেত্রে লোকসান হয়েছে একই ভাবে আমরা বার করব ঠিক আছে পরেরটা দেখো কি বলছে শোভা দুজনে মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি গাড়ি কিনে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন ঠিক আছে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবে হিসাব করে দেখে এটার ক্ষেত্রে মূলধন কে কত দিয়েছে সেটা বলেনি শুধু বলেছে যে শোভা মাসুদের থেকে এক পণ্য একের দুই অংশ এক দুই গুণ বেশি টাকা দিয়েছে ঠিক আছে আর তারা কত টাকা দিয়ে গাড়িটা কিনেছে দু লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাড়িটা কিনেছে আর বিক্রি হয়েছে কত টাকায় দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে আমরা প্রথমে বার করে নেব যে তাদের লাভ কত হয়েছে গাড়িটা বিক্রি করে তাহলে কি কতটা তিনেরটা গাড়িটি বিক্রি করে লাভ হয়েছে কত টাকা বিক্রি করেছে দু হাজার বাষট্টি দু লাখ বাষট্টি হাজার পাঁচশো মাইনাস দু লাখ পঞ্চাশ হাজার বারো হাজার পাঁচশো টাকা এত টাকা তাদের লাভ হয়েছে ঠিক আছে তাহলে মনে করি মাসুদ দিয়েছে এক্স টাকা আর শোভা কতটা দিয়েছে এই এক্স এর এক পূর্ণ একের একের দুই গুণ

মাসুদের মূলধনের অনুপাত ক্ষেত্রে কত এইটা থ্রি এক্স বাই টু আর মাসুদের কত এক্স তাহলে কত হলো থ্রি বাই টুস টু ওয়ান থ্রি ইস টু টু বুঝতে কে কত টাকা পাবে শোভার লাভ্যাংশের পরিমাণ কত টাকা তাদের লাভ হয়েছে বারো হাজার পাঁচশো এটা আনুপাতিক ভাগ আর বার করবো শোভার তাহলে ফাইভ থ্রি বুঝতে পেরেছ মাসুদের লাভ্যাংশের পরিমাণ বুঝতে পেরেছো তোমরা কোথাও অসুবিধা থাকলে বলো কোথাও না বুঝতে পারলে বলো পরেরটা দেখো কি বলছে বলছে তিন বন্ধু যথাক্রমে হাজার টাকা 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 দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার এক বছর পর দেখলে যে টাকা লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নেয় তাহলে কাকে কে কত টাকা দেবে সেটা বার করতে বলেছে তাহলে এটার ক্ষেত্রে কি বলছে বলছে তিন বন্ধু একজন পাঁচ হাজার টাকা একজন ছ হাজার টাকা একজন সাত হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো এক বছর পরে তারা দেখলো আঠারো টাকা তাদের লোকসান হয়েছে ঠিক আছে তারা ভাবলো যে তারা যত টাকা লোকসান হয়েছে সে টাকাটা তারা দিয়ে দেবে দিয়ে সেটা মূলধনটা ঠিক রাখবে তাহলে কে কাকে কত টাকা দিতে হবে মানে একইভাবে তোমরা প্রথমে মূলধনের অনুপাত বার করবে তারপর যে লোকসানটা হচ্ছে সেটাকে ওই মূলধনের অনুপাতে কত কে কত টাকা পাবে সেটা বার করে নেবে একই একই এটা এটা তোমরা করবে করবে পুরো দেখো চারেরটা চারেরটা একটু আলাদা না চারেরটা হলো পাঁচেরটা দেখো পাঁচেরটা একটু আলাদা পাঁচেরটা কি বলছে দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা মূলধন দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল এবং ঠিক এক বছর পরে তাদের চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুয়ের তিন অংশ টাকা সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে তাহলে দেখো এখানে কি বলেছে যে তিনজন মিলে একটা ব্যবসা শুরু করেছে সেই ক্ষেত্রে চোদ্দ হাজার চারশো টাকা লাভ হয়েছে এক বছর পরে তারা ঠিক করেছে যে দুয়ের তিন অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে যে লাভটা হয়েছে তার দুয়ের তিন অংশ তারা তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে আর বাকি যে টাকাটা পড়ে থাকবে তারা ওই মূলধনের অনুপাতে ভাগ করে নেবে ঠিক আছে তাহলে কে কত টাকা পেয়েছে মানে কে কত টাকা লাভ পাবে সেটা বার করতে দিয়েছে তাহলে প্রথমে আমরা বার করব যে তারা সমান ভাগে কত টাকা ভাগ করে নেবেন ঠিক আছে তাহলে দীপু রাবিয়া মিঘর মূলধনের অনুপাত এটা হচ্ছে মূলধনের অনুপাত আর এদের লাভ হয়েছে কত এক বছর পর লাভ হয়েছে চৌদ্দ হাজার চারশো এত টাকা চোদ্দ হাজার চারশো টাকার মধ্যে কত অংশ তারা ভাগ করে নেবে তিন অংশ অতএব তারা সমান ভাগে ভাগ করে নেবে কত টাকা চোদ্দ হাজার চারশো গুণ দুয়ের তিন এত টাকা তারা ভাগে ভাগ করে নেবে তাহলে এটা যদি তারা সমান ভাগে ভাগ করে নেয় তাহলে কি কত টাকা করে পাবে মোট এত টাকা তারা সমান ভাগে ভাগ করে নেবে কজন আছে তিনজন আছে তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে এত টাকা মধ্যে প্রত্যেকে পাবে কত ন হাজার ছশো ভাগ তিন তিন হাজার দুশো টাকা করে এবার বাকি টাকাটা তারা লাভাঙ্গল মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে বাকি কত টাকা আছে বাকি ঠিক আছে এই টাকাটা তারা কি করবে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে পাবে এই যে অনুপাতটা এটা বেরিয়েছে তাহলে পাঁচের ষোলো রাবেয়া পাবে মেঘা পাবে ভাবে ঠিক আছে তাহলে তার মূলধনের অনুপাতে দীপু পাচ্ছে পনেরোশো টাকা রাবিয়া পাচ্ছে বারোশো টাকা আর মেঘা পাচ্ছে একুশশো টাকা আর আগে তারা সমান ভাগে ভাগ করে পেয়ে কত টাকা করে পেয়েছে বত্রিশশো টাকা করে পেয়েছে তাহলে এক একজন কত টোটালে কত টাকা করে পাচ্ছে তাহলে অতএব দিপু মোট লাভ্যাংশ পাবে বত্রিশশো প্লাস পনেরোশো রাবেয়া মোট লাভ্যাংশ পাবে বত্রিশশো যোগ বারোশো মেঘা মোট লাভ্যাংশ পাবে বত্রিশশো যোগ একুশ ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে প্রথমে দুয়ের তিন অংশ টাকা মোট লাভের তিন অংশ তারা সমান ভাগে ভাগ করে নিয়েছে সেটা আলাদা করে বার করে নিয়েছি কে কত টাকা পাবে তারপরে বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে সেটা বার করে নিয়েছে তারপর লাস্টে গিয়ে দুটো যোগ করে দিতে হয়েছে কারণ টোটালে তারা এত টাকা করে পাচ্ছে প্রথমে সমান ভাগে ভাগ করার পরে আর বাকিটা তারা মূলধনের অনুপাতে এত টাকা করে পাচ্ছে টোটালটা বার করে নিয়েছি কত কে কত টাকা করে পাবে বুঝতে পেরেছ ঠিক আছে পরের দিন এরপর থেকে করবো তোমাদের এখানে এত অব্দি কোনো অসুবিধা থাকলে বলো তোমরা পরেরগুলো তো চেষ্টা চেষ্টা করবে বাড়িতে আর তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু চ্যাটবক্সে দিয়ে দেবে